তোমাদের মধ্যে যেই দুয়ার দরজা সব সময় উন্মুক্ত রাখে, যেই কোনো বিপদে পড়লে, কোনো কিছু লাগলে, কোনো দুঃখ হলে সব সময় আল্লাহর দরবারে ফরিয়াদ করে, যেই ব্যক্তি সব সময় মাংফুতি হালাহু ফি দুয়া মিনকুম, তোমাদের মধ্যে যেই ব্যক্তি সব সময় দুয়ার সিস্টেম চালু রাখে, আল্লাহর দরবারে সব সময় দোয়া করে, ফুতিহাত লাহু আবওয়াবুর রহমা, আল্লাহ রব্বুল ইজ্জত তার জন্য রহমতের দরজা খোলা রাখে। এই জন্য দোয়া একটা মানে একটা জিনিস, দোয়ার কারণে তকদির পরিবর্তন হয়ে যায়। কেমন তকদির? আপনার তকদির আছে একটা, আল্লাহ চাইলে দোয়ার বদৌলতে তকদির এটা অন্যরকম চূড়ান্ত তকদির পরিবর্তন করে দেয়। কিসের বদৌলতে? দোয়ার বদৌলতে। সেই জন্য কারো কাছ থেকে বদদোয়া নেওয়ার জন্য চেষ্টা করবেন না। একদিন নাকি একটা মাদ্রাসার শিক্ষক আলেম, তখনকার এক একজন আলেম তো আল্লাহর বলি ছিলেন, আমি আল্লাহর বলি এই জন্য বলছি, ওই আলেম উনি ছাত্রের কোন তকদিরের মধ্যে কি আছে উনি দেখত। তকদিরের লেখন যেই ওলির কাছে কাশফ কারামত রয়েছে, যে ওলি আল্লাহকে রাজি করে কাশফ কারামতের অধিকারী হয়েছেন। কাশফ কারামত বলতে কেমন কারামতকে বলা হয়? কাশফ কারামত ওই কারামতকে বলা হয় সেই ওলির কাছে কোন ব্যক্তি আসতেছে, কোন ব্যক্তি আসতেছে, ওই ব্যক্তি কেন আসতেছে, এইগুলি বলে দিতে পারা, ওই জ্ঞান আল্লাহ তাকে দান করে। কিসের মাধ্যমে? আল্লাহকে সন্তুষ্টি করার মাধ্যমে। ওই কারামতকে বলা হয় কাশফ কারামত। তকদিরে কি আছে এগুলি দেখে, এখন ছাত্রকে পড়াচ্ছে, হঠাৎ করে তার তকদিরের দিকে দেখে তার হায়াত নাই, সে দু তিন দিন পরে কি হয়ে যাবে, মারা যাবে। সঙ্গে সঙ্গে ছেলেটাকে বলল, বাবা তুমি তোমার বাড়িতে গিয়ে তোমার মা বাবার সাথে একটু দেখে আসো, মা বাবাকে দেখে আসো। তখন ওই ছেলেটা বলল, কিরে হঠাৎ করে হুজুর, কোনো ছুটির কোনো টাইম? একটা নির্দিষ্ট টাইম আছে তো ছুটির, ঈদের সময় যাব, কোরবানির ঈদের সময় যাব, কিন্তু এখন কোনো টাইম নেই, কাউকে ছুটি দিচ্ছে না, আমাকে ছুটি দিচ্ছে, তুমি বাড়িতে গিয়ে তোমার মা বাবাকে দেখে আসো। ছেলেটাকে বললো, না তোমার তাকদীরের মধ্যে কি আছে, আর দুই দিন তিন দিন হায়া আছে এটা বলে নাই? ওই ছেলেটা তাড়াতাড়ি বাড়ির মধ্যে গেল, বাড়িতে গিয়ে প্রায় এক সপ্তাহ থাকলো, এক সপ্তাহ থাকার পরে আবার পুনরায় মাদ্রাসায় চলে আসলো। মাদ্রাসায় আসার পরে ছাত্রকে দেখার পরে হুজুর তো অবাক, কিরে এই ছেলে তো ফিরে আসার কথা নয়, যেহেতু তার তাকদীরের মধ্যে কি আমি দেখেছি, তার তাকদীরের মধ্যে হায়াত নাই, আমি তার তাকদীরের মধ্যে দেখেছি। ডাকলো, বাবা এদিকে আসো। আবার তার তাকদীরের দিকে দেখে তার হায়াত আরো অনেক অনেক। সুবহানাল্লাহ, এটা কেমনে হলো? ছেলেটাকে বললো, বাবা মিথ্যা কথা বলবা না, সত্য কথা বলো, তুমি বাড়িতে যাওয়ার পথে তোমার সাথে কি কি ঘটেছে আমাকে একটু বলো। ওই ছেলেটা বলে, হুজুর আমি যখন আমার বাড়িতে যাচ্ছি, আমার বাড়িতে যাওয়ার সময় রাস্তা থেকে একটু বিল দিয়ে যেতে হয়, আমি যখন বিল দিয়ে যাচ্ছি যাওয়ার সময় দেখছি একটা বিলের মধ্যে এক পাশে পানি একেবারে কম, পানি শুকিয়ে গেছে, কিছু মাছের পোনা, মাছের বাচ্চা এখানে ছটপট ছটপট করছে, আর দুই দিন থাকলে একদিন থাকলে হয়তো পানি শুকিয়ে গেলে বাচ্চাগুলি মারা যাবে, ছোট ছোট বাচ্চা। আমি কি করলাম, আমার পরনে যে লুঙ্গি ছিল আমি বাচ্চাগুলো আমার লুঙ্গির মধ্যে নিয়ে, পাশে একটা খাল ছিল, আমি খালের মধ্যে সমস্ত বাচ্চাগুলো এক এক করে দুই তিনবার চারবার গিয়ে চারবার করে লুঙ্গিতে নিয়ে নিয়ে পানি নিয়ে নিয়ে ফুট নিয়ে কাদা নিয়ে নিয়ে আমি ওখানে ছেড়ে দিয়েছি। এরপর আমি বাড়িতে চলে গেছি, এরপর বাড়িতে এক সপ্তাহ থেকে আমি এসেছি। তখন শিক্ষক বলে, বাবা তোমার কাজ তো এদিকে হয়ে গেছে, কারণ ওই মাছের বাচ্চাগুলি যখন সেই কি করলো, ওখানে যখন খালের মধ্যে ছেড়ে দিল,
ওই মাছের বাচ্চাগুলো আল্লাহর দরবার ফরিয়াদ করলো, ওগো আল্লাহ যেই ছেলেটা আমাদের জীবন বাঁচিয়েছে আল্লাহ তুমি তার জীবন বাঁচাও। দোয়া একটা এমন একটা জিনিস, সেই জন্য কারো থেকে বদদোয়া নেওয়ার জন্য চেষ্টা করবেন না। সেই জন্য আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস তিরমিজি শরীফের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ফুতিহা লাহু ফিদ দোয়া মিনকুম ফুতিহাত লাহু আবওয়াবুর রহমা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান ফুতিহা, যেই ব্যক্তি ফুতিহা খোলা রাখে তার জন্য, নিজের জন্য খোলা রাখে কি লাহু, তার জন্য ফিদ দোয়া, দোয়া খোলা রাখে, দোয়ার দরজা, তোমাদের মধ্যে যেই দোয়ার দরজা সব সময় উন্মুক্ত রাখে, যেই কোনো বিপদে পড়লে, কোনো কিছু লাগলে, কোনো দুঃখ হলে সব সময় আল্লাহর দরবারে ফরিয়াদ করে, যেই ব্যক্তি সব সময় মাং ফুতি হালাহু ফি দোয়া মিনকুম, তোমাদের মধ্যে যেই ব্যক্তি সব সময় দোয়ার সিস্টেম চালু রাখে, আল্লাহর দরবারে সব সময় দোয়া করে, ফুতিহাত লাহু আবওয়াবুর রহমা, আল্লাহ রব্বুল ইজ্জত তার জন্য রহমতের দরজা খোলা রাখে।